আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলছি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2022। পদ ছিল জুনিয়র শিক্ষক, যেটা 4 জুন 2022 সালে হয়ে গেছে। তো পরীক্ষাটা ছিল এমসিকিউ পরীক্ষা, সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 60 মার্ক। তো এর সম্পূর্ণ সমাধান করবো, সাথে থাকুন। তো প্রথমে ছিল বাংলা সাহিত্যের ইতিকথা, গ্রন্থের লেখক কে। তো এখানে 4টা অপশন দেওয়া ছিল, এটা হচ্ছে সুকুমার সেন। পরে ছিল খনার্বসনের মূল ভাব কি, তো এটা হবে শুদ্ধ জীবনযাপন রীতি। পরে 3 নম্বরে ছিল কোনটি শুদ্ধ, এখানে 4টি অপশন দেওয়া ছিল, তো এখানে শুদ্ধ হচ্ছে পরিযোগ ইক্ষা। পরে ছিল নবরা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, তো এখানে 4টি অপশন দেওয়া ছিল, এটা হচ্ছে নবযোগ উরা, অর্থাৎ খ নম্বর উত্তর। 5 নম্বরে ছিল কোন বাঙালি প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন, তো এখানে 4টি অপশন দেওয়া ছিল, তো এটা হবে রাজা রামমোহন রায়। পরে ছিল নুরুল দিনের সারা জীবন নাটকটি রচয়িতা কে, তো এখানে 4টি অপশন দেওয়া ছিল, এর ভিতরে হবে সৈয়দ শামসুল হক। 7 নম্বরে ছিল রাঁধুনিয়ার প্রকৃতি ও প্রত্যয় কে, তো এটা হবে খ রাজযোগ উনি। পরে ছিল ধ্বনিবাচক দ্বিরুক্তি শব্দ কোনটি, তো এখানে 4টি অপশন দেওয়া ছিল, এটা হবে কুটকুট। পরে 9 নম্বর ছিল বাহুতে ভর করে চলে যে, এর বাক্য সংকোচন কি হবে, এটার উত্তর হবে গ ভুজঙ্গ। পরে ছিল উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি, তো এখানে 4টি অপশন দেওয়া ছিল, এটা হবে শশব্যস্ত। পরে ছিল প্লিজ লিভ ইউর কি ড্যাশ রিসিপশন, তো এটা হবে অ্যাট। পরে ছিল মিট মি ড্যাশ ঢাকা কলেজ, ছোট স্থানকে বোঝালে অ্যাট বসে, এটা হবে অ্যাট। পরে ছিল দ্য ডক্টর টোল্ড মি টু এ ডিপ ব্রিথ অ্যান্ড হোল্ড ইট, তো এটা হবে টেক। পরে ছিল হি ওয়াজ হ্যাপি ড্যাশ হিজ রিজাল্ট, এটা হবে টু নো। পরে ছিল ব্লকবাস্টার মিন্স, ব্লকবাস্টার বলতে কী বোঝানো হয়, তো এখানে 4টি অপশন দেওয়া হলো, এর ভিতরে হবে এ পাওয়ারফুল এক্সপ্লোসিভ টু ডিমোলিশ বিল্ডিং। পরে 16 নম্বরে ছিল দ্য ওয়ার্ল্ড ক্যামোফ্লেজ মিন্স, তো ক্যামোফ্লেজ মানে হচ্ছে ডিসগাইজ। পরে ছিল এ সিনোনিম অফ অ্যাডমিটিস, তো অ্যাডমিটের সিনোনিম হচ্ছে কনফেস। পরে 18 নম্বর প্রশ্ন ছিল দ্য অপোসাইট মিনিং অফ গ্রেসিয়াস ইস, তো গ্রেসিয়াসের বিপরীত শব্দ হচ্ছে ক্রেমে। পরে ছিল আই ওড ড্যাশ অ্যাকসেপ্ট দ্য অফিস, তো এটা হবে রেদার। পরের প্রশ্ন ছিল ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ছিল 5 টাকা, বিক্রয় মূল্য 6 টাকা হলে শতকরা কত লাভ হবে, তাহলে 6 টাকা থেকে 5 টাকা বিয়োগ করলে 1 টাকা, তার মানে 5 টাকায় লাভ হয়েছে 1 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে 1/5, তাহলে 100 টাকায় লাভ হবে, গুণ করলে হবে 20 টাকা, সুতরাং এটার উত্তর হচ্ছে 20%। পরে 22 নম্বর ছিল 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন, যাদের প্রথম 2টির গুণফল শেষ 2টির গুণফল অপেক্ষা 10 কম, তাহলে ধরি প্রথম সংখ্যা ক, দ্বিতীয় সংখ্যা ক প্লাস 1 এবং তৃতীয় সংখ্যা ক প্লাস 2, তিনটাকে শেষ 2টাকে গুণফল থেকে প্রথম 2টি গুণফল বিয়োগ করলে হয় 10, মানে বিয়োগ করলে হয় 10, তাহলে 3টাকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি কয়ের মান 5, অর্থাৎ প্রথম সংখ্যা হচ্ছে 5, দ্বিতীয় সংখ্যা 1 বেশি, তৃতীয় সংখ্যা আর 1 বেশি, তার মানে 5, 6, 7, অর্থাৎ উত্তর হবে ক। পরে 23 নম্বরে ছিল যদি -5 PQ 16 সমান্তরাল অনুক্রমে থাকে, তাহলে পি ও কিউ এর মান কত হবে, তো এখানে 4টি অপশন দেওয়া ছিল, ধরি প্রথম পদ এ সমান সমান -5, সাধারণত ধরলাম ডি সমান সমান পি মাইনাস -5, তার মানে পি প্লাস 5, চতুর্থ পদ হচ্ছে এন সমান সমান 4 এবং শেষ পদ হচ্ছে আই সমান সমান 16, তাহলে শেষ পদ আমরা ধরে নিলাম এল সমান সমান আর পেয়েছিলাম হলো 16, তো এটাতে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমরা পি এর মান পাচ্ছি 2, অর্থাৎ পি এর মান 2 এবং কিউর মান হচ্ছে -5 থেকে যে বিয়োগ করলে অন্তর হয় সেটা হচ্ছে 7, 7 দিয়ে 2 যোগ করলে হচ্ছে 9, তার মানে কিউর মান হচ্ছে 9।
পরের প্রশ্ন ছিল 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত। তো 30 থেকে বড় হচ্ছে 31 এবং 80 থেকে ছোট হচ্ছে 79। তো এই দুইটাকে পার্থক্য বিয়োগ করলে হচ্ছে 48। সুতরাং এটার উত্তর হচ্ছে 48, ঘ নম্বর উত্তর। আচ্ছা, পরে 25 নম্বর প্রশ্ন হলো 1.98 তিনে 60%, রুট ওভার 3 কে মানের নিম্নক্রমে সাজালে কি হবে। দেখেন চারটে অপশন দেওয়া ছিল, 3 এর 60% হচ্ছে আমরা বলে পাচ্ছি 1.80, আর ওপর দিকে রুট ওভার 3 কে করলে 0.73। তাই এই ক্রমে সাজালে আমরা রুট ওভার 3 পাচ্ছি সবচেয়ে ছোট, পরে পাচ্ছি আমরা 3 এর 60%, পরে পাচ্ছি 1.98 সবচেয়ে ছোট, এইভাবে সাজালে হবে। তার মানে উত্তর হচ্ছে খ। পরে 26 নম্বরে ছিল প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত, তো এটা হবে এন স্কোয়ার। পরে ছিল কোন চতুর্ভুজে চার কোণের অনুপাত 1:2:3 হলে বৃহত্তম কোণের মান কত। তিন চারটে অপশন দেওয়া ছিল, অনুপাতের যোগফল আমরা দিই 8। এখন বৃহত্তম কোণ হবে 360 এর, আমরা জানি চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 এর 8 এর 3% করলে আমরা বৃহত্তম সংখ্যা পাচ্ছি 135 ডিগ্রি। তার মানে গ হচ্ছে উত্তর। পর 28 নম্বরে ছিল নিম্নের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ভাজক সংখ্যা বিজোড়। এখানে চারটে অপশন ছিল, আমরা পাচ্ছি 1024 কে বর্গমূল করলে পাচ্ছি 30, অর্থাৎ তাই এখানে 1000 বর্গমূল ভাজক সংখ্যা বিজোড় সংখ্যা। পরে ছিল এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল হবে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র 2a² বর্গ একক, অর্থাৎ উত্তর হচ্ছে খ। তো পরে ছিল কোনো বৃত্তের কেন্দ্র ও এ পি ভি তিনটি পরিধিস্থ বিন্দু এবং অ্যাঙ্গেল এ পি ভি ইকুয়াল টু 90 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু কত। এখানে চারটে অপশন দেওয়া ছিল, এটার উত্তর হবে 180 ডিগ্রি। পরে ছিল পানির অণু একটি ড্যাশ, তো এটা হচ্ছে ডায়াচুম্বক। পরবর্তী ছিল ফিজিক্যালের উপর নির্ভর করে হাইড্রোলিক ফেস কাজ করে এটি কে আবিষ্কার করেছিল। এটা আবিষ্কার করেছিলেন ফেসকেল, যার নামে একটা সূত্র রয়েছে। পরে ছিল হর্স পাওয়ার কি, হর্স পাওয়ার হলো শক্তি পরিমাপের একক। পরে ছিল এম কে এস পদ্ধতিতে স্ট্রেস এর একক কোনটি, যেটা হচ্ছে নিউটন, N/m². পরে 36 হলো হেক্সোডেসিমলে 4d এর সমতুল্য দশমিকের মান কত, তো এটা হবে 77। অপশনগুলো আমি দিচ্ছি না যেহেতু ভিডিওটা অনেক বড় হতে পারে। কোনো বৈশিষ্ট্যের কারণে র্যাম স্থায়ী স্মৃতি স্টোরেজ হিসাবে ব্যবহার অনুযায়ী, তো এটা হবে ভলেটিলিটি। পরে ছিল কোনটি রক্ত আমাশয়ের জীবাণু, তো এটা হবে সিগেলা। পরে ছিল মধ্যম উচ্চতার মেঘ কোনটি, এটা হবে ইস্টোটাস। পরে ছিল দুইটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য 1 ডিগ্রি হলে সময়ের পার্থক্য কত, 4 মিনিট। পরে 41 ছিল বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দেওয়া হয় কবে, যেটা 3 মার্চ 1971 সালে। পরে 42 ছিল 7 মার্চ ভাষণকে ইউনেস্কো বিশ্বে গুরুত্বপূর্ণ কত নন নথি বা দলিল হিসাবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারের অন্তর্ভুক্ত করে, এটা হবে 427। পরে ছিল মুজিবনগর সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত, তো এটা হবে মেহেরপুর। আর পূর্বাশী সচিবালয় ছিল 8 নম্বর থিয়েটার রোড কলকাতা। পরে 44 ছিল স্বাধীন বাংলার বেতার কেন্দ্রে জনপ্রিয় অনুষ্ঠান বা চরমপত্র পাঠ করেন কে, এটা হবে MR আখতার মুকুল। 45 ছিল মুক্তিযুদ্ধের সময় সাবসেক্টর কয়টি ছিল, 64টি। বীরপতি খেতাবধারী কতজন, এটা পূর্বে ছিল 426 জন আর বর্তমানে 424 জন। পরে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক রাইফেল রুটি আওরাত এর লেখক কি, আনোয়ার পাশা। পরে 48 ছিল বিশিষ্ট মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়, এটা হবে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। পরে 49 ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলা হচ্ছে যশোর। পরে ছিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। পরে 51 ছিল মুজিব শতবর্ষ লগর ডিজাইনার কে, এটা হবে সব্যসাচী হাজরা।
জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবেন? 25 লাখ টাকা। বিশ্বের কতটি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে? যেটা 58টি দেশে পূর্বে ছিল, বর্তমানে পরিবর্তিত হয়েছে। এক সাগর রক্ত পেরিয়ে আর গানটি রয়েছে গীতিকার কে? এটা হবে মোহাম্মদ মনিরুজ্জামান। পরে 55 ছিল কত তারিখে আনুষ্ঠানিকভাবে ভারতীয় মিত্রবাহিনী দেশ ত্যাগ করেন? এটা হবে 12ই মার্চ 1972 সালে। পরে বিশ্বব্যাংক থেকে সর্বোচ্চ গ্রহীতাদাতা দেশ কোনটি? এটা হবে ভারত। কত তারিখে মানবাধিকার সার্বজনীন ঘোষণা জাতীয় সংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়? যেটা হবে 10ই ডিসেম্বর 1948 সালে। পরে 58 ছিল অলিম্পিক ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণপদক বিজয়ী ক্রীড়াবিদ কে? এটা হবে মাইকেল ফ্রেড ফেলফস। পরে ছিল ছেঞ্জন চুক্তি বিষয়বস্তু কী ছিল? এটা হচ্ছে অবাধ চলাচল। পরে লাস্ট প্রশ্ন ছিল মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে? এটা হবে 29ই ফেব্রুয়ারি 2020 সালে।